নমস্কার বন্ধুরা ডাব্লুবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আপনারা যারা ডিপ্লোমা ইন ফার্মাসির দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা আপনারা দেবেন সেই প্রবেশিকা পরীক্ষা শিট যেটা ওএমআর বলা হয় সেই ওএমআর এমআর শিট কীভাবে আপনারা পূরণ করবেন কি কি আপনাদের নির্দেশিকা মেনে চলতে হবে সেই ব্যাপারে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ওয়েম সামান্য একটু ভুল হলেই কিন্তু আপনাদের ওয়েম কিন্তু আর মূল্যায়ন করা হবে না সেটাকে বাতিল বলে গণ্য করা হবে পুরো ব্যাপারটাকে ভালো মতো দেখে এবং বুঝে নেবেন যাতে আপনার ওয়েম আর সঠিকভাবে মূল্যায়ন করা হয় যাতে আপনি দু হাজার সালে ফার্মাসিতে যেন ভর্তি হতে পারেন তো যে ওয়েম আর অ্যান্সার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাই যে আপনাদের পরীক্ষা হলে দেওয়া হবে তা নয় এটা একটা হচ্ছে মডেল ওয়েম আর অ্যান্সার যাতে আপনারা বাড়িতে বসে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা সেখানে যাবেন এই ওয়েমআর এনসেসিটা ডাউনলোড করবেন প্রিন্ট করবেন প্রিন্ট করে বাড়িতে বসে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন আগে যাতে আপনাদের পরীক্ষা হলে গিয়ে যেন বুঝতে কোনো রকম যেন দ্বিধাবোধ বা অসুবিধা যেন না হয় নাহলে কিন্তু আপনাদের সময় পর্যন্ত নষ্ট হবে এমনি অল্প সময় থাকে তো এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে কমন এন্ট্রান্স টেস্ট বলুন বা ফার্মাসি এন্ট্রান্স টেস্ট বলুন যেটা অ্যাডমিশন হবে ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি দু বেশ ভালো কথা এখানে কি বলা রয়েছে প্রথমে দেওয়া রয়েছে এক নাম্বার ইন্ডেক্স নাম্বার আচ্ছা ইন্ডেক্স নাম্বারটা কি প্রত্যেকটা অ্যান্সার বুকলেটে কিন্তু ইন্ডেক্স নাম্বার দেওয়া থাকবে সেটা আপনাদের কিন্তু এখানে দেখে পূরণ করতে হবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী একই রকম কোশ্চেন থাকবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ মানে এবিসিডি হতে পারে প্রথম এ ক্যাটাগরি স্টুডেন্টের এক নম্বরে যে কোশ্চেনটা সেটা বি ক্যাটাগরি হতো দশ নম্বরে পাঁচ নম্বর অর্থাৎ অল্টারনেট করে করে কিন্তু কোশ্চেন চেঞ্জেস হবে কিন্তু কোশ্চেন সবার সেম থাকবে সেখানে ক্যাটাগরি এখানে লিখতে হবে ডেট অফ এক্সাম অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে বেশ সুন্দরভাবে আপনাদের পরীক্ষার তারিখটি দেওয়ার যে সেটা আপনাকে দিতে হবে তারপর ক্যান্ডিডেট এখানে কি করবে চার নাম্বারে ফুল সিগনেচার করবে অর্থাৎ আপনারা যেভাবে আপনাদের নাম লেখেন সম্পূর্ণ নামটি কোনোরকম ঘোর পেঁয়াজে দিয়ে লিখবেন না যেরকম অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে বা আপনি যেরকম সই করেন সেরকম সইটা করবেন তারপর এখানে পাঁচ নাম্বারে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার আপনাদের আপনাদের প্রত্যেকের কাছে অ্যাডমিট কার্ডের উপরে দেবেন সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা লেখা রয়েছে সেটা আপনার দিয়ে দেবেন তারপর আপনাদের কাছে যে কোশ্চেন বুকলেটটা দেওয়া হবে সেই কোশ্চেন বুকলেটের গায়ে দেখবেন সিরিয়াল নাম্বার লেখা রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপর এখানে সাত নাম্বারে অ্যান্সার শিট সিরিয়াল নাম্বার যে অ্যান্সার শিটটা দেওয়া হবে তার সিরিয়াল নাম্বার থাকবে সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপর এই আট নম্বর ঘরটা আপনাকে পূরণ করতে হবে না যিনি পরীক্ষা হলে ইনভিজুলেটর থাকবেন তিনি এই জায়গাটাতে সই করবেন এটা গেল নর্মাল আপনার ব্ল্যাক পেন বা ডট পেন দিয়ে এটাকে পূরণ করবেন এরপর কিছু নির্দেশিকা রয়েছে যেটা আপনাকে বেশ সুন্দরভাবে বুঝে নিতে হবে প্রথম যে নির্দেশিকা রয়েছে সেটা কি এটাকে বাংলাও মানে বাংলাও লেখা রয়েছে ইংলিশও লেখা রয়েছে প্রথমটা বলেছে অল এন্ট্রাইজ ইন দ্য সার্কেল মাস্ট বি মেড বাই ব্লু অর ব্ল্যাক বল পেন অর্থাৎ প্রত্যেকটা যে বৃত্ত অর্থাৎ দেখুন এখানে অ্যান্সার সেটা দেখুন এখানে প্রত্যেকটা সুন্দরভাবে দেখুন পরপর এখানে অনেকগুলো গোল গোল বৃত্তাকার করে চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু পূরণ করতে হবে কীভাবে পূরণ করবেন সেটা আমি বলে দিচ্ছি তাকে আগে নির্দেশিকাগুলো আগে বলে দিই তাহলে বলেছি এক নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে ব্ল্যাক পেন অথবা ব্লু পেন দিয়ে আপনাকে কি করতে হবে সেই বৃত্তগুলো যেটা সঠিক যেটা আপনাকে নির্বাচন করা উচিত সেটাকে পূরণ করতে হবে দুই নাম্বার নির্দেশিকাতে কি বলেছে সেখানে বলেছে যে সার্কেল শুড বি ডার্ক কমপ্লিটলি সো দ্যাট আলফাবেট ইনসাইড দ্য সার্কেল ইজ নট ভিসিবল অর্থাৎ এই যে এখানে দেখুন এখানে যে সার্কেলটা রয়েছে এখানে প্রথমে দেখুন এখানে কি লেখা রয়েছে দেখুন এখানে এ বি সি ডি লেখা রয়েছে মনে করুন আপনার এ বি সি ডির মধ্যে আপনার মনে করুন যে এ হচ্ছে সঠিক উত্তর তাহলে আপনাকে শুধু এটাকে এমনভাবে এটাকে কালার দিয়ে অর্থাৎ ব্ল্যাক বা ব্লু পেনে পূরণ করতে হয় যেন এ লেখার জন্য আর দেখা না যায় এটাই কিন্তু বলার চেষ্টা হচ্ছে এ যেন দেখা না যায় নট ভিসিবল এটা বলে দিয়েছে তিন নাম্বারে যেটা বলে দিয়েছে সেটা কি যে ইফ ইউ ডু নট রাইট ইন্ডেক্স নাম্বার এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার ইন ইউর অ্যান্সার সিট যদি আপনি আপনার পরীক্ষার যে সিটটা মানে অ্যান্সার যে উত্তর লেখার যে সিটটা যেটা এই যে দেখা যে মডেল অ্যান্সার সিটটা এটার মধ্যে যদি আপনি ইন্ডেক্স নাম্বার না লেখেন যদি এনরোলমেন্ট নাম্বার না লেখেন যদি কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার না লেখেন তাহলে কী হবে কী হতে পারে অথবা আপনার নয় নাম্বার দশ নম্বর এবং এগারো নম্বর বক্স অর্থাৎ নয় দশ এগারো বক্স কী রয়েছে দেখুন ভালো মতো নয় নাম্বার বক্সের রয়েছে ইন্ডেক্স নাম্বার যেটা এই জায়গাটা পূরণ করতে হবে দশ নম্বরের রয়েছে কোশ্চেন বুকলেট নাম্বার যেটা এই জার পূরণ করতে হবে এবং তার পাশাপাশি নয় দশ এগারো বলেছে তাহলে এগারো তো রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার যেটা আপনাদের অ্যাডমিট কার্ড থাকবে এটাও যদি আপনি পূরণ না করেন তাহলে কি হতে পারে আপনাদের কি মনে হচ্ছে কি হতে পারে দেখুন আপনি যদি আপনার পরিচয়টা না দেন তাহলে আপনাকে চিন্তিত করা মুশকিল সেই জন্য এখানে বলেছে যদি আপনি না দিয়ে থাকেন তাহলে ইয়োর অ্যান্সার শিট মে নট বি ইভ্যালুয়েট তাহলে আপনার উত্তরপত্র কিন্তু আর মূল্যায়ন করা হবে না আপনার এই অ্যান্সার শিটটা বাতিল করা হবে যদি আপনি বক্স অথবা পরিষ্কার ইন্ডেক্স নাম্বার এনরোলমেন্ট নাম্বার এবং কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার যদি না দিয়ে থাকেন তাহলে আচ্ছা এটা বলে দিয়েছি খুব ভালো মতো শুনলেন তারপর চার নাম্বারে বলেছে অ্যান্সার সার্কেল ওয়ান্স ডার্ক ক্যান নট বি চেঞ্জ যদি মনে করেন চারটা অপশনের মধ্যে একটা উত্তর সঠিক হবে বা আপনি যদি ইন্ডেক্স নাম্বারে যদি দিয়ে থাকেন মনে করুন যে আপনাকে ইন্ডেক্স নাম্বারটা পরে আসি মনে করেন এ ডির মধ্যে এটা হচ্ছে আপনার সঠিক উত্তর হবে বা বিটা সঠিক উত্তর হবে তাহলে আপনাকে শুধুমাত্র বিটাকেই সার্কেল করতে হবে আপনি যদি একবার সার্কেল করে ফেলেন মানে ওই পূর্ণটা যদি ভরাট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর পরিবর্তন করতে পারবেন না এটা বলে দিয়েছে এবং আপনাদের অ্যান্সারের ধরনটা কি বলেছে দেখুন ডু নট মেক অ্যানি এক্সট্রে মার্কস অন অ্যান্সার শিট এক্সট্রাভাবে এই অ্যান্সার শিটে অতিরিক্ত কোনো ধরনের লেখা চলবে না আপনি অতিরিক্ত লেখা বলতে কোনো দাগ দিচ্ছেন বা নাম লিখছেন আপনার সই করছেন সেই জায়গাটাতে করবেন যে জায়গাটা আপনাকে যেটুকু চাওয়া হয়েছে এর বাড়তি কিছু করতে গেলে কিন্তু আপনার অ্যানসার শিটটা পরিষ্কারভাবে বাতিল করে দেওয়া হবে তারপর ছয় নাম্বারে যে কোয়েশ্চেনটা আপনাদের বলা হয়েছে সেটা কি দেখুন এখানে বলছে মেক ইউর অ্যান্সার্স লাইক দিস কিভাবে আপনি আপনার উত্তরটা পূরণ করবেন সঠিক পদ হচ্ছে কারেক্ট মেথড হচ্ছে যেটা দেখুন এ বি সি ডি বলে লেখা ছিল কিন্তু বিটা কি রয়েছে বিটা কালো কালি দিয়ে এখানে বেশ সুন্দরভাবে ভরাট করা হচ্ছে যাতে বিল রাখাটা দেখাই যাচ্ছে না এইভাবে কিন্তু পূরণ করতে হবে যদি কোনো ছাত্র ছাত্র বা ছাত্রী যদি এইভাবে যদি পূরণ করে দেখুন এখানে রং মেথডভাবে যদি পূরণ করে অর্থাৎ কেউ ক্রস চিহ্ন দিল কেউ রাইট চিহ্ন দিল বা কেউ হাফ পূর্ণ করলো বা কেউ ভার্টিক্যালভাবে পূর্ণ করলো কেউ ছোট্ট করে ডট করলো তাহলে কিন্তু হবে না যেটা আপনার সঠিক উত্তর সেটাকে আপনাকে সম্পূর্ণভাবে ভালো মতো পূরণ করতে হবে ঠিক এরপর নয় নাম্বার যে রয়েছে ইন্ডেক্স নাম্বার তাহলে এখানে কি করতে হবে এই জায়গাটাতে আপনাকে ইন্ডেক্স নাম্বার লিখতে হবে মখন আপনার ইন্ডেক্স নাম্বারটা ওয়ান জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যদি আপনার ইন্ডেক্স নাম্বার হয় তাহলে আপনার প্রথম যেটা হবে সেটা কি ওয়ান রয়েছে তাহলে আপনাকে ঠিক এই ওয়ানের জায়গাটাকে সার্কেল দিয়ে পূরণ করতে হবে সম্পূর্ণভাবে পূরণ করবেন তারপর মনে করুন আপনার জিরো জিরো ঠিক নিচে চলে যাবেন জিরোটা শুধু পূরণ করবেন তারপর আপনার ভালো পূরণ করে নেবেন তারপর আপনার কোন দুই লেখা আছে দুইয়ের ঠিক নিচে কোথায় এ এখানে গোল আছে এখানে দুইটাকে পূরণ করতে হবে তারপর তিন কোথায় আছে ঠিক এখানে তিন তিনের নিচে তিন করতে হবে তারপর এখানে চার এই যে এই ঠিক নিচে চার রয়েছে চার এইভাবে কিন্তু পুরো ইন্ডেক্সটাকে কিন্তু পূরণ করতে হবে এই ইন্ডেক্স নাম্বারটা যদি দিতে ভুল হয় তাহলে মনে করুন আপনার পরীক্ষা দেওয়া বিথা হয়ে যাবে আপনার পুরো অ্যান্সার সিটটাই বাতিল করা হবে ঠিক একই রকমভাবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা যে রয়েছে আপনি এখানে সিরিয়াল নাম্বারটা এখানে সুন্দরভাবে এখানে দেবেন যেমন মনে করুন একটু আগে বললাম এখানে বলুন এক হবে এখানে তিন হবে বা চার হবে তাহলে একের নিচে কোথায় এক সেটাকে খুঁজে আপনাকে পূর্ণ করতে হবে তিনের নিচে কোথায় তিন সেটাকে তিনে পূর্ণ করতে হবে চার কোথায় রয়েছে সেই জায়গায় চার পূর্ণ করতে হবে এইভাবে কিন্তু সিরিয়াল বুকলেট সিরিয়াল নাম্বারটা কিন্তু পূরণ করতে হবে তারপর আপনার এগারো নম্বর বক্সে যেটা রয়েছে এগারো নম্বর বক্স অর্থাৎ যেখানে আপনাকে খুব ভালো পূরণ করতে হবে আপনার যে অ্যাডমিট কার্ডে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার রয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারের কিছুটা এখানে করে দেওয়া হচ্ছে তিন স্ল্যাশ দু হাজার তেইশ স্ল্যাশ চব্বিশ স্ল্যাশ দেওয়া রয়েছে তারপর বাকিটা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা পূরণ করতে হবে তারপর বারো নাম্বারে বলেছে আপনার ক্যাটাগরি কী আপনি কি জেনারেল এসসি অথবা এসটি কিনা যদি আপনি এস হন তাহলে এস সি দেবেন যদি এসটি হন তাহলে এসটি দেবেন আদারওয়াইজ যদি আপনার ও এ ও বিসি বি থাকে তাহলে আপনাকে কিন্তু জেনারেলি দিতে হবে ক্যাটাগরিতে কিন্তু ও এ ও বি বলে কোনো রকম অপশান কিন্তু নেই এবার ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি যদি ইএস হন তাহলে ইএসের জায়গায় এখানে গোল করবেন যদি আপনি নো হন তাহলে নো জায়গায় গোল করবেন তারপর আপনার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে মেল গোল করতে হবে ডার্কটাকে ডার্ক সার্কেল পূরণ করতে হবে যদি আপনি ফিমেল হন তাহলে ফিমেলে আপনাকে এই ডার্ক সার্কেলটা পূরণ করতে হবে তারপর এই জায়গাটা হচ্ছে অ্যান্সার সিটস দেখুন অ্যান্সার কতগুলো কোশ্চেন হবে এখানে টোটাল মোট একশোটা কিন্তু কোশ্চেন হবে কটা কোশ্চেন থাকবে একশোটা এই একশোটা মনে করুন আপনার এক নম্বর যে কোশ্চেন থাকবে এক নম্বরটা আপনি ভালো পড়লেন ভালো মতো বলা পড়ার পর আপনি দেখলেন যে আপনার অ্যান্সারটা হবে কত আপনার অ্যান্সারটা হবে আপনার এ নাম্বার যদি এ নাম্বার হয় তাহলে বেশ সুন্দরভাবে এটাকে কিন্তু পুরোটা ভালো মতো ভরাট করে নিতে হবে যাতে ভিতরে এ লেখার জন্য না দেখা যায় এবং লেখার জন্য বাইরে যেন না চলে যায় এটা খেয়াল করতে হবে তারপর মনে করেন যদি আপনার সি হয় তাহলে দুইটাকে ভালো মতো ভরাট করে নিতে হবে কোনো রকমভাবে যেন বাইরে না যায় এইভাবে কিন্তু সম্পূর্ণ এক থেকে একশো আপনাকে সঠিক উত্তর করতে হবে যদি দেখেন আপনার নেগেটিভ মার্কিং নেই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সবগুলো অ্যানসার করে আসার যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে সঠিক উত্তরটি করার চেষ্টা করবেন কারণ নেগেটিভ মার্কিং যদি থাকে তাহলে আপনার সঠিক উত্তর জায়গায় ভুল উত্তর যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার নাম্বার মার্কস কিন্তু মাইনাসে চলে আসবে এই আপনার নাম্বার ওয়েমার সিটটাকে ভালো মতো মূল্যায়ন করে তারপরে কিন্তু আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আশা করি আপনারা ওয়েমার অ্যান্সার সিটটি কীভাবে পূরণ করবেন সেটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন এরপর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষার জন্য বেস্ট উইশেস থাকলো আপনাদের প্রত্যেকের কাছে